সম্মানিত মাজাজ মহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের দিনে, রহমতের দিনে, বরকতের দিনে এবং একটি বছর শেষ হয়ে গেল আজকের এই জুমার, কিন্তু আমাদের যেই মহরম মাস দিয়ে আরবি চাঁদের হিসাবে বছরের প্রথমটা শুরু হয়েছিল, আজকে জিলহদের চাঁদের শেষ জুমা দিয়ে একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে বছরের চাঁদের শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আশার বসাত প্রাণ উজাড় করে রাসূলের ভালোবাসায় পড়ে রাসূলের প্রতি দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে করুন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন শ্রেষ্ঠ করে, এই মানুষের জন্যই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন। যেমনিভাবে ভালোবেসে আল্লাহ আল্লাহর বান্দার জন্য নেয়ামত বরাদ্দ করে দিয়েছেন, তেমনিভাবে কাল কেয়ামতের দিন আমাদের কাছ থেকে সব হিসাব চুকিয়ে চুকিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নেয়ামত সম্পর্কে জবাব দিতে হবে। আর এই নেয়ামতের মধ্যে একটা নেয়ামত আল্লাহ দেওয়া, সেটা হলো জীবনের সময়। আপনি আমি আমরা জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে একবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন আমার সাথে আপনারা একমত? দয়া করে কাতারবদ্ধ হয়ে বসেন সবাই, দয়া করে সবাই কাতারবদ্ধ হয়ে বসেন, সামনের দিকে আসেন, কারণ এই যে দরজার সামনে বসে আছে বাহিরে পেছন দিকে লোক আসতে অসুবিধা হয়, আপনার দরজা একেবারে কাতারবদ্ধ হয়ে সুন্দর করে বসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, তার পাশে যুক্ত করে দিয়েছেন মরণ। কথা বলেন ঠিক কিনা? জীবন কেন দিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যুবরণ কেন করতে হবে, সেটার মধ্যে আসে বিশাল এক রহস্য লুকায়িত। কথা বলেন এটা কি রহস্যময় মনে হয় না? অবশ্যই অত্যন্ত রহস্যজনক, এত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ। কোরআন শরীফের 30 পারায় দুইটা সূরা, এদিকে সামনে আসেন, এখানে আসেন, আসেন সামনে আসেন, আসেন এদিকে আসেন, এখানে না না ওইদিকে না, এদিকে এখানে বসেন, আপনি সবসময় পিছনে থাকেন না, এটা উচিত না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাগ হয়েছেন? এই লোকটা সামনে আসা দরকার না, সব সময় কর্নারে থাকে, এটা কিন্তু মোটেও ঠিক। অনারেবল পার্সন যারা তাদেরকে অনার করা কিন্তু আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে, দেখছেন নি আপনার সামনে আসাটা কতটা সমর্থন করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় দুইটা সূরা, একটা হলো সূরা 3 আরেকটা হলো সূরা ইনফিতর। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর খবর, আর সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, অত্যন্ত মধুমাখা এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড,
আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ঠিক কিনা বলেন? আমরা কি এটা খুশি হওয়ার কথা না? এত নিয়ামত এত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু কেনই বাবার মরণ দিবেন? কেনই বাবা কবর থেকে, বর্জকী জীবনের শুরু কবর থেকে, ওই কবর থেকে একেবারে ফাইনাল ডিসিশন না নেওয়া পর্যন্ত কেউ বা থাকবে সুখের মধ্যে, কেউ বা থাকবে অবর্ণনীয় দুঃখের মধ্যে, তার কারণ কি? অত্যন্ত রহস্যময় এই সময়গুলো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটা সেকেন্ড আর গাফেল হয়ে জীবন যাপন করা যাবে না, আমাদেরকে জাকির হতে হবে। না হয় এমনভাবে বেঁচে থাকব যেটাকে জীবন বলে না, এমনভাবে মৃত্যুবরণ করব যেটাকে মরণ বলে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ জীবিত থাকার পরেও কিন্তু মানুষ মৃত হয়ে থাকে, আছে কিনা বলেন? যেমন এই বর্তমান প্রেক্ষাপট সবাই দেখতেছে, আমরা একজন আরেকজনকে চর্মচক্ষু দ্বারা দেখতে পাচ্ছি, আমরা সবাই জিন্দা, কিন্তু অন্তরের চক্ষু খুলে যাদের অন্তরের চক্ষু দিয়ে দেখার শক্তি আছে তাদেরকে বলবো অন্তরের চক্ষু খুলে দেখেন, সবাই মৃত। এক বন্দি কারাগারে আমরা জীবন যাপন করছি, প্রতিবন্ধকতার বিশাল এক প্রাচীর আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে, এটা অবিশ্বাস্য হলেও সত্য, কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওই যে প্রথম ধাপ করোনার প্রথম ঢেউ যখন এসেছিল, বর্তমান অবস্থা দেখে আমি একটা ইসলামী সঙ্গীত লিখেছিলাম, আপনারা সবাই শুনেছিলেন, রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা, ঠিক না বেঠি? রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ, এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, ঠিক কিনা বলেন? আল্লাহর সৃষ্টি এই সাজানো সংসারের বিকল্প কোনো কিছু নেই, কিন্তু আজকের এই সুন্দর পৃথিবী কি সুন্দর আছে? নেই, শুধুমাত্র আমাদের অন্যায় অত্যাচার ব্যভিচার কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে জীবন যাপন করার কারণে আজকের এই প্রতিবন্ধকতার বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, জীবন পেয়ে হয়েছি খুশি, মরণের পরে হব বেজার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে না পারি।